মাদব ও সন্ত্রাসমুক্ত এবং শিক্ষা উন্নয়নের জন্য যে কাজ করবে তাকেই আমরা ভুলতে শিক্ষার্থী শিক্ষার মাননের জন্য কাজ করবে তাদের তাকে ভোট দেওয়ার জন্য আমরা সবাই কে প্রতীক বরাদ্দের পর মতলব উত্তর দক্ষিণ অর্থাৎ চাতপুর দুই আসনে বইছে নির্বাচনী হাওয়া রিপোর্ট করেছেন এইচ এম ফারুক ও কামরুজ্জামান হারুন আর সাথে আছি আল আমিন পারভেজ বাংলানিউজ টোয়েন্টি ফোর দলীয় নির্বাচনের প্রতীক আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের মাঝে বিতরণ করার পরপরই চাঁদপুর দুই আসন অর্থাৎ মতলব উত্তর দক্ষিণ উপজেলা নির্বাচনী উৎসবের নগরীতে পরিণত হয়েছে নির্বাচনী এ এলাকা মিছিল মুখরিত হয়ে উঠেছে দলীয় কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে নির্বাচনী উপজেলার সর্বত্র এখন প্রতীক নিয়ে ব্যস্ত রয়েছে দলীয় কর্মীরা গ্রামগঞ্জে প্রার্থীরা গণসংযোগ করছেন নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন নেতা কর্মী সহ প্রার্থীরা এদিকে প্রবীণ ও নবীন ভোটাররা তাদের প্রত্যাশা যে প্রার্থী এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করবে তাকেই তারা ভোট দেবে এ প্রত্যাশায় স্কুল কলেজ নতুন তাদের একটাই প্রত্যাশা মাদক সমাজ যে গর্বে তাকেই তারা ভোট দেবেন ও অন্যকে ভোট দিতে আহ্বান করবেন এদিকে এ আসনের লড়াই হবে নৌকা ও দানের শেষের মাঝে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর জালাল উদ্দিন বলেন নির্বাচন দিয়ে আসনের জনগণের পক্ষ থেকে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব আবেদন করব। আপনারা নির্বাচন দিকে দয়া করে লক্ষ্য করুন এবং সবাই সবাই জন্য নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে সারা বাংলাদেশে যে উন্নয়ন করেছেন এবং এই উন্নয়নকে তিনি একটি মাত্রায় নিয়ে বাংলাদেশ কাছ তিনি উন্নয়নের রোল মডেল করেছেন এই কারণে এদেশের সর্বস্তরের মানুষ এই নেত্রীর প্রিয় নেত্রী তিনি দিন রাত করে বাংলাদেশকে আজকে যে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন এই মর্যাদার আসনকে যদি ধরে রাখতে হয় তাহলে তারা মনে করেন এবং তারা ওয়াদা করেছেন তারা কথা দিয়েছেন যে আগামী তিরিশে ডিসেম্বর নৌকার কোনো বিকল্প নেই ইতিমধ্যেই এই চার লক্ষ ভোটার এই এলাকার তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রিয় বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি উপভোগ করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং লাইক করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে